আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আসলে ভালো আছেন বললেই ভালো থাকাটা খুব কষ্ট এখন দেশে যে পরিস্থিতি চলছে আল্লাহ যেন দেশে শান্তি দেয় সেই দয়াই করি বেশ কিছুদিন যাবতীয় আর কি খুব সমস্যা চলছে তারপরেও আর কি কাজ তো বন্ধ থাকে না কাজ করিয়ে যেতে হবে যতদিন আর কি দেহে প্রাণ থাকবে ততদিন কাজ করিয়ে যেতে হবে তো ভিডিওটা আসলে করে তৈরি করেছিলাম কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না আসলে মন ভালো লাগছিল না তাই দিতেও ইচ্ছে করছিল না তারপরও আর কি যেহেতু ভিডিওটা তৈরি করেছি তো চেষ্টা করলাম আর কি ভয়েস ওভার দেওয়ার জন্য তো আমি আজকে যে কেকটি তৈরি করছি সেটা হচ্ছে আপনার ভ্যানিলা ফ্লেভারের কেকটি ছিল দুই পাউন্ডের হঠাৎ করে আর কি কেকের অর্ডারটা আসে একটি ছোট বাচ্চা যার এখনও আর কি এগারো মাস চলছে তো সেই অনুযায়ী আর কি কেকটা তৈরি করতে বলেছিল আমাকে তো আমি নিজের ইচ্ছা মতোই করে আর কি কেকটি তৈরি করছিলাম আমি প্রথমে আপনার ফিনিশিংটা ওইভাবে কয়েল ডিজাইন যেটাকে বলা হয় ওইভাবে করে নিয়েছি আর হচ্ছে আপনার চারদিকে একটু গোলাপ তৈরি করে নিয়েছি যে বসিয়ে দিব আমি এই গোলাপগুলি একটু আগে আর কি রেডি করে একটু ডিপে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো এভাবে আমি আর কি গোলাপগুলি সেট করে দিয়েছি আর হচ্ছে আপনার একটা লিফ নোজেল দিয়ে লিফগুলি তৈরি করে নিচ্ছি আসলে মনটা খুবই খারাপ মানে কী হবে একমাত্র আল্লাহই জানে যে কি হবে কখন পরিস্থিতি ঠিক হবে সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন তুমি সব কিছু ঠিক করে দাও প্রত্যেকের আল্লাহ ভালো ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করে দেখ আর সমস্যাও যেন সমাধান হয়ে যায় সবার তো আমি লিফ নজল দিয়ে আর কি লিফগুলি তৈরি করার পর একটু পাইপিংয়ের ছোট একটু ছিদ্র করে এরকম একটু লতালতো করে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমি এখন আপনার চারিদিকে একটু হোয়াইট সুগার বলগুলি দিয়ে দিচ্ছি আসলে কেকের ডেকোরেশনে এখন সব শেষে সুগার বলগুলি দিলে আসলে ভালো লাগে দেখতে তো সেই অনুযায়ী আমি সুগার বলগুলি দিয়ে দিয়েছিলাম অনেকে দেখা যায় যে সুগার বল দেওয়াটা পছন্দ করে না যে মুখে আটকায় বা মুখে ওনাদের দাঁতে সমস্যা হয় অনেক সময় কিন্তু আবার কেউ কেউ চায় দেওয়ার জন্য তো তাদের জন্য আর কি দেয়া আর ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ